कोलकाता से सिलीगुड़ी घूमने आए पर्यटकों के साथ फिर हुआ दुर्व्यवहार। टैक्सी ड्राइवर पर अभद्र भाषा का प्रयोग करने और धमकाने का लगा आरोप। कहा जाता है कि अतिथि भगवान का रूप होते हैं, लेकिन दूर दराज से सिलीगुड़ी घूमने आने वाले अतिथि यानी पर्यटक को सिलीगुड़ी में कुछ लोग द्वारा बार बार परेशान किया जा रहा है। ऐसी शिकायतें कई बार मिल चुकी है। एक बार फिर सिलीगुड़ी में कोलकाता से घूमने आए 3 पर्यटकों को एक टैक्सी ड्राइवर द्वारा परेशान करने की शिकायत थाने में दर्ज कराई गई है। मालूम हो कि 22 तारीख को कोलकाता से 3 पर्यटक सिलीगुड़ी और गैंगटॉक घूमने के लिए आए थे। उन्होंने गैंगटॉक घूमने के बाद वापस घर जाने के दौरान बस स्टैंड तक जाने के लिए सिलीगुड़ी में एक टैक्सी किराए पर ली। उन्होंने सिलीगुड़ी में टैक्सी 2500 रुपये पर किराए पर ली, लेकिन आरोप है कि टैक्सी ड्राइवर ने अत्यधिक तेजी से टैक्सी चलाना शुरू कर दिया, जिस पर पर्यटकों ने उन्हें रोका। थोड़ी दूर जाने के बाद जब सिलीगुड़ी में पर्यटकों ने गर्मी महसूस की और टैक्सी चालक को एसी चलाने के लिए कहा, फिर भी चालक ने पर्यटक की बात नहीं सुनी और चालक ने पर्यटकों को कहा कि इतने पैसे में एसी नहीं चलाया जा सकता। इसके बाद टैक्सी चालक ने दादागिरी शुरू कर दी और आर्मी कैंप के सामने गाड़ी रोककर पर्यटकों को उतरने के लिए कहा। वहां पर पर्यटकों और टैक्सी चालक की बहस हो गई। अब आरोप यह है कि बिना बस स्टैंड तक पहुंचाए ही टैक्सी चालक ने उन्हें बीच रास्ते में उतार दिया। इसके बाद कोलकाता से आए 3 पर्यटकों ने किसी तरह भक्तिनगर थाने तक पहुँचे और थाने में टैक्सी चालक के खिलाफ शिकायत दर्ज कराई। आरोप है कि टैक्सी चालक ने उनके साथ अभद्र भाषा और कई प्रकार की धमकी भी दी। घटना की जांच के बाद पुलिस ने टैक्सी ड्राइवर को पूछताछ के लिए हिरासत में ले लिया है। अब सवाल यह उठता है कि सिलीगुड़ी में घूमने आने वाले पर्यटकों के साथ एक के बाद एक अभद्र व्यवहार की घटनाएं घट रही है, यह किस हद तक सही है? আমরা সকালবেলা সদস্য সভা গাড়িতে উঠেছি, যখন উনি অ্যাপ্রোচ করেছে সিন্ডিকেটের লোকের সাথে এসে যে 2500 টাকায় আপনারা দাঁড়িয়ে আছেন, 2500 টাকা বেরিয়ে যান গাড়িতে করে, অত লেট হয়ে যাবে। তো আমরা এসেছি রংপুর একটু আগে, উনি র্যাশ ড্রাইভিং অনেকক্ষণ ধরে করছিলেন। রংপুর একটু আগে একটু বাজেভাবে উনি র্যাশ ড্রাইভ ওভারটেক করতে গিয়ে যখন করেছেন, আমি বলেছিলাম যে গাড়ি এত আস্তে তাড়াতাড়ি চালানোর দরকার নেই, আমাদের তাড়া নেই কোনো। উনি বাজেভাবে বলেছেন যে আপনার জন্য গাড়ি চালাচ্ছি না, তাড়াতাড়ি আমি আমার জন্য গাড়ি চালাচ্ছি। গেল তারপরে সেবকের আইটিবিপির ওখানে কি বেঙ্গল সাফারির ওখানে, যেখানে বেঙ্গল সাফারির বড় গেটটা আছে, ওখানে আমার ভাই মানে সৌমার্য বলেছে যে এসি চালাতে, 2-3 রিকোয়েস্ট করা হয়েছে এসি চালানোর জন্য। উনি তখন বলেছে আমি কি চুতিয়া নাকি যে 2500 টাকায় আপনাকে এসি চালাবো, আপনারা জানেন না ভাড়া। এবার আমরা অ্যাজ এ ট্যুরিস্ট আমরা কখনোই জানবো না যে এখানে এসির ভাড়া কত, উইথ এসি বা নন এসি উইদাউট এসির ভাড়া কত। তারপরে ওকে বলা হয়েছে, তো তখন ও বলেছে যে মানে এখানে সিগারেট খাওয়া যাবে কি না, ও উনি বলেছেন যে না, দুবার বলেছে না। তারপরে আমরা মানে ও সিগারেট খায়নি। তারপরে একটু পরে আইটিবিপির গেটের সামনে দাঁড় করিয়ে বলছে যে আপনি নামুন, আমরা এখান থেকে আপনার এখানে আমার এখানে 4-5 ছেলেকে ডাকলে আপনাদের কী অবস্থা হবে, আপনি 2 মেয়েকে নিয়েছেন, দেখুন কী করি, আপনি নামুন বলে ওকে আগে গাড়ি থেকে নামিয়েছে, তারপর নিজে নেমেছে। নিজে নেমে মুখোমুখি কথা হয়েছে, কোনো হাতাহাতি হয়নি। তারপরে আমরা আমি আর অন্তরা যে আছে আমার সাথে, ও আর আমি মিলে বলেছে ঠিক আছে চলুন আপনি। তারপরে উনি মিটমাট করে নিতে চেয়েছিলাম। তারপরে উনি আবার একটু পরে আবার সেম থ্রেড দিয়েছে যে 4-5 আমার ছেলেকে ডাকলে আপনি বুঝতে পারছেন আপনি কোন এরিয়ায় আছেন জানেন, এখন শিলিগুড়িতে ঢুকে গেছেন বলে বেশি তর পাচ্ছেন, মানে এরকম তর পাচ্ছেন এক্স্যাক্ট ওয়ার্ড বলেনি, বাট বলেছে যে আপনাদের বেশি এখন ইয়ে হয়েছে যে কথা ফুটছে যে আপনারা শিলিগুড়িতে ঢুকে গেছেন বলে আপনারা জানেন যে এখন পৌঁছে গেছেন, তাই এখন ঝামেলাটা করছেন, আমরা কোনো ঝামেলা করতে চাইও নি। তখন আবার বলেছে যে আপনি 4-5 আপনার মানে মুখের অবস্থা কী করবো জানেন, আপনি এখন যদি আমি 4-5 ছেলেকে ডাকি। তারপরে শুরু হয়েছে নিজের কোনো চেনা জানা কাউ 4-5 ছেলেকে ডাকলে, এই যে এইভাবে যে এই কি হ্যারাসমেন্ট হয়েছে না এই বিষয় নিয়ে, একটা থ্রেটনিং যদি দেখাবে বলছে আপনি 2 মেয়েকে নিয়ে এসেছেন, আপনার কোনো কমন সেন্স নেই, আপনি ঝামেলা করছেন, ঝামেলা তো আমরা করিনি, ঝামেলা ও করেনি, উনি বাজেভাবে বিহেভটা করেছে। আমরা প্রথম থেকেই ওনার সাথে আপনি আপনি অ্যাজ এ ড্রাইভার হোক কি যাই হোক বয়সে বড় আপনি আপনি করে কথা বলেছে। যখন আইটিবিপির সামনে নামা হয়েছে ও আমাদের সাথে উনি আমাদের সাথে তুই তো গাড়ি করে কথা বলেছে। চেকপোস্ট আছে কি আপনাদেরকে নেমে দিয়ে এলো না জোরজবরদস্তি করে নিয়ে, আমরা চেক না আমরা নামিও নি, আমরা জানি যে উনি কোনো একটা থানায় যাবে, এবার আমরা বাইরের দিকে খেয়ালও করিনি কারণ তখন কথা চলছে, তখনও নিজেদের মধ্যে জানতাম না যে কোথায় থানাটা আছে। এখানে উনি ডান দিকে চলে গিয়ে একটা গ্যারেজের সামনে দাঁড় করলেন, যেখানে এখানেই একটা গ্যারেজ রয়েছে, ওই পাম্প দেয় হাওয়া, ওখানে দাঁড় করিয়ে ওনার একজন চেনা জানা কোনো মানে গ্যারেজের লোককে বললেন যে এই এই ব্যাপার। তখন গ্যারেজের লোকটা বললো ছেড়ে দিন আপনারা মানে মিটমাট করে নিন, ওনার মানে উনি করে ফেলেছে বলে ফেলেছে, আপনারা চলে যান। ততক্ষণে আমাদের ওমেন্স হেল্পলাইনে কমপ্লেন করেছি কারণ
থ্রেড দিচ্ছে দুজন মহিলা যখন আছে ওনার থ্রেড দেওয়াটা উচিত হয়নি কখনো, যে অনলাইন কমপ্লেন করেছিল, হ্যাঁ ফোনে কমপ্লেন করে ফোন করে কমপ্লেন করা হয়েছে। তারপর ভক্তিনগর থানা গিয়েছিল, তারপরে আমার ভক্তিনগর ওখান থেকে আবার ওকে কল, ও আবার যখন কল করেছে তখন বলছে যে কোনো চেক মানে চেকপোস্টে কোনো পুলিশ থাকলে গিয়ে পুলিশকে বলুন, চেকপোস্টে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়েছিলেন ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন ভক্তিনগর থানা এখানে আপনি ওখানে গিয়ে বলুন। তখন যখন এসেছি তখন শুনলাম যে অলরেডি এবার ওখানে লোকাল লোককে জিজ্ঞেস করে তো তারা বলেছে যে 2.5 মাইল চেকপোস্ট, তো গাড়ি নাকি ওদিকে বেরিয়ে গেছিলো, তারপরে এখান থেকে আবার গাড়ি আলাদা গেলো, আমি দৌড়ে গিয়ে আবার ওই গাড়ির সামনে গিয়ে তখন পুলিশ আমাদেরকে নিয়ে এলো। ওনাকেও ড্রাইভার কেউ নিয়ে এসছে, ড্রাইভার মানে ড্রাইভার এসছে আমাদের মানে গাড়িটা নিয়ে। গাড়িটা কী সমস্যা? গাড়িটা আমরা গ্যাংটকে ঘুরতে এসেছিলাম 22 তারিখে, এবার আমরা গ্যাংটক থেকে এবার ফিরছি বাড়ির দিকে, তো আমরা উনি ফার্স্টে আমাদের গ্যাংটক যে স্ট্যান্ড থেকে শিলিগুড়ির বাস গাড়ি ছাড়ে ওই স্ট্যান্ডে এসেই আমাদের উনি অ্যাপ্রোচ করেন যে এই টাকায় আমরা যেই বাস স্ট্যান্ডে পৌঁছাতে বললেন পৌঁছে দেবো। কত টাকা? 2,500 টাকা। আচ্ছা, তো ঠিক আছে আমরা রাজি হয়ে গেছিলাম, পুরো রিজার্ভেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। মাঝপথে উনি ওভারটেক করছেন পাহাড়ের মধ্যে, আমরা বলছি আমাদের অত তাড়া নেই, উনি বলছেন যে না আমি আপনাদের জন্য গাড়ি চালাচ্ছি না, আমি আমার তাড়া আছে তাই আমি গাড়ি চালাচ্ছি। তো ঠিক আছে আস্তে আস্তে এরকম করতে 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 হঠাৎ এসে আমি বলেছি গরম লাগছে একটু এসি চালিয়ে, 2-3 বার আমি বলেছি, তাও ভদ্রভাবে বলেছি, উনি মানেনি, উনি বলছেন না এই টাকা এসি পাওয়া যায় না এই টাকা। আমি যখন বললাম যে না আমাদের সাথে এসির এই ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি, তো আমরা যাই না, আমরা ট্যুরিস্ট বাইরে থেকে এসছি, আমরা কী করে জানবো এখানকার কী রুলস। তো উনি হঠাৎ করে বলতে পারেন আমি এই এই জানি এই জানি, উনি একটা ক্যাম্পের সামনে আর্মি ক্যাম্পের সামনে গাড়ি দাঁড় করিয়ে উনি বলছেন গাড়ি থেকে নামো এখানেই আমি দেখবো আমার গায়ে কে হাত দেয়। উনি নিজেই গাড়ি দাঁড় করালেন, গাড়ি থেকে নামলেন, আমাকেও আমিও নামলাম, তারপর ওখানে একটুখানি ঝামেলা হলো, তারপর আবার ওখান থেকে রওনা দেওয়ার সময় আমরা বলছি যে ঠিক আছে চলুন শিলিগুড়ি পুলিশ স্টেশন আশেপাশে যা আছে পুলিশ স্টেশন সেখানে চলুন সেখানে গিয়ে কথা হবে। উনি তো ওখানে দাঁড় করালেন না, ওনার চিনাশোনা কোনো একটা চেকপোস্টের সামনেই ওখানেই দাঁড় করালেন একটা দোকানের সামনে ওখানেই, তারপর ওখান থেকে এই পুলিশ স্টেশনে আমরা এসেছি। এখন কমপ্লেন করতে এখন কমপ্লেন করবো গালাগালি করেছেন? হ্যাঁ গালাগালি করেছেন, গালাগালি আমরা বলেছি যে উনি বলছে যে না এটা গালাগালি না, আমি বলছি যে না এটা গালাগালি হয় আপনি এরকমভাবে কথা বলছেন না, তারপরে তুই তুকারি করে কথা বলেছে। আপনাদেরকে কী বলা হয়েছে? চুতিয়া বলা হয়েছে, তো চুতিয়া নাকি গালি নয়, তো আমি যতদূর পড়াশোনা করেছি আমার মতে চুতিয়া গালি হিসেবেই ধরা হয়। মানে এই শুধু এসি চালানো নিয়ে হয়? এসি চালানো নিয়ে শুধু, ঠিক আছে চুতিয়া, তারপর আমি 4টে ছেলে ডাকবো, পুলিশ কিছু করতে পারবে না, পুলিশকে সাথে নিয়ে আসবে, তোমাদের তোমরা তুমি থোবড়া চেঞ্জ করে দেবো মেরে, এইসব থ্রেট। মানে ওনার একটা অভিযোগ আছে যে আপনারা নাকি গাড়িতে সিগারেট খাচ্ছিলেন? উনি সিগারেট আমি জিজ্ঞেস করেছি, উনি বলেছেন না সিগারেট খাওয়া যাবে না, আমরা সিগারেট ঢুকিয়ে দিয়েছি, আপনি চাইলে গাড়ির স্মেলও নিতে পারেন, গাড়িতে কোনো সিগারেটের স্মেল পাবেন না। এই যে হ্যারাসমেন্টের একটা শিকার হতে হলো কি? অবভিয়াসলি ট্যুরিস্টরা বাইরে থেকে আসছে ঘুরতে, এখানে যদি এখানকার যে লোকাল ড্রাইভার যারা যাদের ভরসায় আমরা ট্রাভেল করছি, তো তারা যদি এরকম মিসবিহেভ করে না ট্যুরিস্ট তো আসা বন্ধ হয়ে যাবে এইভাবে। এর আগে কখনো শিলিগুড়ি এসেছিলেন? হ্যাঁ আমি অনেকবার এসেছি, এরকম কোনো না এরকম কোনো কিছু হয়নি, এবার ফার্স্ট টাইম হলো আমার সাথে। আপনার নাম? সৌমার্য কর্মকার, আমি কলকাতায় থাকি, আমি এখন চাকরি করছি। ঠিক আছে। আমার নাম অন্তরা কোলে। কোথায় থেকে এসেছিলেন? আমার বাড়ি তারকেশ্বরে, তারকেশ্বর হুগলি, ওখান থেকে আমরা এসেছি। কয়জন আসছিলেন? আমরা 3 জনে এসেছি, এনাদের বাড়ি কলকাতায়, তো আমরা বন্ধু, সো সেই সেখানে এসেছি। হ্যাঁ আমরা গেছিলাম গ্যাংটক, সিকিম গ্যাংটক। কবে কবে গেছিলেন? আমরা গেছিলাম 22-এ গেছিলাম। আচ্ছা ফিরছিলেন কবে? ফিরছি আজকে 28-এ। কি হলো আসার সময়? আসার সময় আমরা অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ঢোকবার সময় মানে শিলিগুড়ি এখানে বাস স্টপ থেকে আমরা বাস ধরবো, তো ঢোকবার সময় আমরা ওনাকে বলেছিলাম যে একবার এসিটা চালিয়ে দিতে। হ্যাঁ ড্রাইভারকে বলেছিলাম, নাম এখনো আমরা জানি। কোথা থেকে গাড়িটা নিয়েছিলেন? গাড়িটা আমরা গ্যাংটক থেকে নিয়েছিলাম আর গ্যাংটকের বাস স্ট্যান্ড থেকে নিয়েছিলাম। উনি আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে 2,500 টাকাতে উনি আমাদের গ্যাংটকে আমরা যে বাস স্টপে যে বলবো সেখানে উনি নামিয়ে, ও শিলিগুড়িতে যে বাস স্টপে যে বলবো ওখানে উনি নামিয়ে দেবেন। ঠিক আছে, এবার এসি বা নন এসির কোনো কথা হয়নি, তো শিলিগুড়ির একদম সামনে আসতে ওনাকে যখন ভীষণ বলা হয়েছে যে ভীষণ গরম লাগছে একবার এসিটা চালিয়ে দিন, তখন উনি এইসব কথা বলছেন, তারপরে উনি গালাগালি দিয়ে বলছেন যে এসি চালানো নিয়ে কী সমস্যাটা হলো। আমরা এসি চালাতে বলেছিলাম, উনি বলছেন যে এক দুবার বলাতে উনি তেমন কিছু বলেন, তারপর বলছে আমি কি মানে গালাগালি দিয়েছেন, দিয়ে বলেছেন আমি কি এটা নাকি যে এই এই ভাড়াতে এসি চালিয়ে দিয়ে আসবো গ্যাংটক থেকে শিলিগুড়ি। তারপরে উনি বলেছেন আমার সাথে এই বন্ধু আছে, ওনাকে উনি বলেছেন যে তোমার সাথে দুটো মেয়ে আছে, তোমার কোনো সেন্স নেই যে তুমি এরকম ঝামেলা করছো, আমি কি করে দিতে পারি জানো, তোমাদের 4টে ছেলে এনে মারবো,
তারপরে উনি মাঝ রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমরা যতবার বলেছি যে উনি পুলিশ স্টেশন চলুন, উনি পুলিশ স্টেশন তো জানিনি, উল্টে উনি মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলেন, স্টিয়ারিং ছেড়ে দিচ্ছিলেন, এসবই করছিলেন। কোন জায়গায় নিয়ে যা দাঁড় করেছিল? তো আমরা তো অ্যাকচুয়ালি চিনি না। হ্যাঁ, চেক পোস্ট এখানে কটা নাগাদ গ্যাংটক থেকে বেরিয়েছিলেন? আমরা বেরিয়েছি 10:30 নাগাদ। কত কি বেশি টাকাও কিছু চেয়েছেন? না 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 না, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়নি। অভদ্র ব্যবহার করেছেন? হ্যাঁ। তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা কমপ্লেন করতে চাইছি। এখন ভক্তিনগর থানায় আসছেন? হ্যাঁ। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madhavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program and look forward to seeing you all on the MSU campus.